আজকে এই মানি প্লান্ট গাছগুলো দেখেন এখানে প্রায় সবগুলোরই শিকড় গজিয়েছে, বেশ ভালো পরিমাণে শিকড় গজিয়েছে। এখন এখান থেকে গাছগুলো সরিয়ে ঠিক এই জায়গায় একটা মোবিলের বোতল এইখানে রাখবো, রেখে এটা দরজায় বা যে কোনো জায়গায় বা গ্রিলে বা বারান্দায় এটা ঝুলিয়ে রাখবো, এবং এখান থেকে সরিয়ে এই জায়গায় রাখলে আরও বেশি স্পেস পাবে এবং গাছটা ভালো হবে। তো গাছে এখানে লাগানোর প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে এটা নিয়ে এখানে পানি দিই, এটাতে পানি ছাড়তেছি। ঠিক পরিপূর্ণ না করলে হবে, বেশি পানি হয়ে গেছে বা যাতে পানি পড়ে না যায় একটু পানি ফেলাই দিলাম। এখন এইটা ঠিক এই জায়গায় আনি দিয়ে কী অবস্থা, এখানে তো অনেকগুলো গাছ আছে, কোন গাছটা দিলে ভালো হবে? এই গাছটা দেবো, লম্বা গাছটা সরাই নিলাম। নেওয়ার পর এই তো গাছটা এখানে দিলাম শিকড় সহ, সুন্দর। এখান থেকে আরও একটা নিলাম, এটা অবশ্য শিকড় এরকম বের হয়নি, তারপর পানিতে এগুলো সহজে মরে না, পানিতে দিলাম। অলরেডি দুইটা দিয়ে দিছি। এখান থেকে আর একটা নিলাম, এটা বড়, এটা নেওয়া যায় আর কি, বড় আছে লতা। তো এইটা ঠিক এই জায়গায় দিলাম, এই তো শিকড়, বড় শিকড়, বাস এই তো। অলরেডি পানিতে দিয়ে দিলাম, এগুলো একটু ভেতরে বেশি ঢুকে দেয় যাতে ভালোভাবে থাকতে পারে। এটা হয়ে গেল এবং এইভাবে আমরা এটাকে ঝুলিয়ে দেব। আর যেটা আছে বাকি সেটা একটা, এটা অতটা সুন্দর হয়নি, অতটা শিকড় গজায়নি। এইটা আগের জায়গায় যেখানে মাছ রাখতাম, ঠিক মাছের যে ছোটো অ্যাকোরিয়াম যে আর কি, বোল অ্যাকোরিয়াম, সে বোল অ্যাকোরিয়ামে রাখলাম। একটু পরিষ্কার করা দরকার, একটু পরিষ্কার করে নিই, পানিগুলো ফেলিয়ে পরিষ্কার করে নিই। ময়লা আছে, অনেক ময়লা হয়ে গেছে, এই তো ঝাঁকা দিলে এই যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো পাথর সঙ্গে থাকে, অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায়, অটোমেটিক্যালি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। বাস এখন এই যে একটু পানি নিয়ে এই জায়গায় পড়ে গেল, আগের থেকে একটু পরিষ্কার হলো, বালতিটা সরিয়ে নিলাম। বাস এই জায়গায় একটু দেব পানি, পানি দিলাম। পানি দেওয়ার পর ক্লিয়ার, সুন্দর। এখন এই জায়গায় এই যে গাছটা রাখা ছিল এই গাছটা এখন এই জায়গায় রাখলাম। এখন দু একদিন পর এই জায়গায় একটা চিংড়ি মাছ অথবা অন্য কোনো একটা মাছ দিয়ে দেবো, যাতে করে মাছটা ওখানে থাকে এবং গাছটা ভালো থাকে।
এই তো হয়ে গেল মানি প্লান্ট প্রসেসিং। গাছটি যে জায়গায় গাছটি রাখলাম টেবিল উপরে আরেকটি গাছ রাখছি, এই গাছটা আগের, এখন নতুন যে গাছটা লাগালাম সেটা লাগাবো। আপাতত গাছের দুইটা এক জায়গায় লাগাবো। ঠিক এইটা, তার নিচে আর একটা।